আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ রবি আলমিন ওসলাতাম আল্লাহ আশরফিলাম মুসলিন নবীনা মাহমদ ওয়া আলহিউ আজমাইন আম্মাবাদ সমান দর্শকবৃন্দ এ শিয়া কারা এদের সম্পর্কে কিছু আলোকপাত না করলে আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবে সেই জন্য এখন আমি শিয়াদের বিষয়টি নিয়ে আলোচনা করব শিয়া শব্দের অর্থ হচ্ছে দল উপদল কারিমে আল্লাহ তালা শিয়া শব্দটি খারাপ অর্থে ব্যবহার করেছেন শুধু এক জায়গায় ছাড়া বলছেন ঐনামিন শিয়া তিলা ইব্রাহিম যে পক্ষ পক্ষ অবলম্বন করে সে ইব্রাহিমকে বলেছেন অন্য জায়গাতে বলেছেন আল্লাহ তালা ইন দিন আফার রাকু দিন যারা দিনকে ভাগ ভাগ করে শিয়া হয়ে গেছে আপনি তাদের মধ্যে কেউ নয় রসুল্লাহ আসলামের যে কোনো শিয়ার অস্তিত্ব ছিল না এখানে হচ্ছে ভাগ ভাগ করে দেয়া কারণ ইহুদিন আসারা এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে সুতরাং রসুল্লাহ আসলামকে নিষেধ করা হয়েছে আপনি যারা ভাগ ভাগ হয়ে দিনকে ভাগ ভাগ করে ফেলে ইসলাম তাদের তাদেরও দিন ছিল ইসলাম তারা যে ভাগ ভাগ করে কেউ ইহুদি হয়েছে কেউ নাসারা হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা বলেছেন লাস্তামি হুমফিসেই আপনি তাদের মধ্যে থেকে কিছুই নয় অর্থাৎ তাদের মধ্যে থেকে আপনি কখন হতে পারবেন না তো শিয়া বা ভাগ ভাগ হওয়া ইসলাম অনুমোদিত অনুমোদন করে না ইসলাম প্রত্যেকে কাকুল একটা যুজ নয় অংশ নয় ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলামে কেউ কোনো দিন ভাগ হইতে পারে না যে আমি আলাদা হয়ে যাব আমি ভিন্ন হয়ে ইসলাম এটা অসমর্থন করে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে বনি ইসরাইল মধ্যে কেউ একাত্তর ভাগে কেউ বহুত বাহাত্তর ভাগে ভাগ হয়েছে রসুল্লাহ আসলাম সেটা বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে তবে তাদের মধ্যে তারাই হক পথে থাকবে তারা সবাই যারা জামা বা একসাথে থাকবে তারা ভিন্ন ভিন্ন ভাগ হবে না ভাগ কারা হয় নতুন কোনো পদ্ধতি নেই নতুন কোনো আকিদে বিশ্বাস নিয়ে যারা মানুষকে উম্মতকে ভাগ করে ফেলে রসুল্লাহ সাল্লাম আকিদে বিশ্বাস থেকে যারা আলাদা করে নিয়েছে নিজেদের মধ্যে আকিদে বিশ্বাস নতুন করে চালু করে নিয়েছে তারাই ভাগ হয়ে গেছে উম্মতের মধ্যে প্রথম এই ভাগটি করেছে কারা খাওয়ারেজরা তারা প্রথম এই কাজটি চালু করেছে তারা প্রথম এই কাজটি করেছে কোথায় তারা যখন যে ওসমান ওসমানরা বিরুদ্ধে তারা দাঁড়ালো তখন তারা এই কাজটি করেছে আলাদা ভাগ হয়ে গেল ভাগ হয়ে যাওয়ার কারণে সবাই নাম দিল তাদেরকে বাগি বাগিরা বাগী বললো তাদেরকে তাদেরকে বলা হলো খারেজি তারা আলাদা হয়ে গেলো এবং তারা আলিরাদ থেকে পৃথক হয়ে গেল তারা খারেজি নাম হলো আর আলীরা দুলন পক্ষ অবলম্বনকারী নাম হয়ে গেল শিয়া তখন থেকে কেউ আলীর পক্ষ অবলম্বনকারী নাম কেউ আসতে কেউ আলীর বিপক্ষ অবলম্বনকারী নাম দিয়ে খারেজ বিবাগ হয়ে গেলো মত আর জম্মুর মানুষ সমস্ত মানুষ ছিল যে ভালো পথে এরা ছিল আহলেসূন্য জামা তারা বলছে একসাথ থাকি আমরা আমরা কারো এক এক অতিরিক্ত পক্ষাবলম্বন করবো না কারো সরাসরি বিনা কারণে বিরোধিতও করব না যার যেটা হক সেটা বলবো তারা ছিল জম্মুর জামা এখনও যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে তারা জম্মুর আহলেসূন্য জামা তারা জামা বা মু মেইন স্ট্রিম যারা তারা কখনো ভাগ ভাগ হয়নি এশিয়ারা ভাগ ভাগ হয়ে গেছে এরা আরিয়া দিল আঘুর সময়ে তাদের নেতা আবদুল্লাহ ইবনে সাহা বলে বেড়ালো আনতা আনতা আল্লাহ দিনু বলেন যে আনতা আনতা মানে তুমি তুমি কে তুমি আনতা হুয়া তুমি সে তুমি সে কে তুমি বলে তুমি আল্লাহ নাউজবিল্লাহ আলী রাদুন কোনো রাগ করলেন তখন তিনি বললেন লাম্মা রায়তুল আমরা রায়তুল আমরা আমরান মুন কারান আজ্জাজ তু ও দাঁড়াত কুম্বরা আমি যখন দেখলাম যে মারাত্মক একটি ঘটনা ঘটে যাচ্ছে আমি আমার আগুন জ্বালার এবং কুম্বরকে ডাকলাম কুম্বর দাস ছিল যে এদেরকে আগুন নিক্ষেপ করো রাগের মাথায় তিনি আগুন নিক্ষেপ করতে বলেছেন কারণ তিনি ছিলেন তারও তিনি ছিলেন তিনি আগুন নিক্ষেপ আগুন নিক্ষেপ করার পর তারা বললো কারণ আগুন তো শুধুমাত্র আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না ওজবিল্লা এবং নার্ভাস সাহেব বলেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি আল্লিয়কে নিষেধ করতাম যে আপনি এদেরকে আগুন নিক্ষেপ করবেন না বরং এদেরকে আমি শাস্তি দিতাম মৃত্যুদণ্ড দিতাম অথবা তাদেরকে হত্যা করতাম কিন্তু তারা মোরতাদ হওয়ার কারণে হত্যা করতাম কিন্তু তারা আপনি এটা ভুল করেছেন আল্লিয় বললেন আলিরাজু বললেন যে আমি তো তখন চিন্তা করছিলাম যে এরা তো এত বড় অপরাধ করেছে আমাকে আল্লাহ বলে ফেলছে এটা তো হতে পারে না কিন্তু সেখান থেকে আব্দুল ইবিনা সাহা পালিয়ে চলে গেল সে চলিয়ে গিয়ে ইস্পাহানে চলে গেল কেউ 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 বলেন বর্তমান যারা ইরানে অবস্থান করছে সেখানে ইস্পাহান একটি নগরিয়া সেখানে চলে সেখান থেকে বলে আরম্ভ করলো প্রসার করতে আরম্ভ করলো যে আলিরা দিল তো যখন আলী রাজন শহীদ হয়ে যান যে আলিরাদু মারা যাননি আকাশে যে আওয়াজ হয় সেটা হচ্ছে আলির ডাক আর আকাশে যে মাঝে মধ্যে আলো জলে বিশেষ করে বিদ্যুৎ চমকা সেটা হচ্ছে চালের হাসি এই জাতীয় জিনিসগুলো সে বলে বেড়ালো নওয়াজ এগুলি সে ইহুদি ধর্ম থেকে বিভিন্ন তথ্য এনে মুসলিমদের মধ্যে প্রবেশ করে মুসলিমদেরকে দুভাগে বিভক্ত করে দেয় তখন থেকেই সাবা ইহুদির এই কর্মকাণ্ড দিয়া সে তার কর্মকাণ্ড ইহুদি কর্মকাণ্ড দিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তা দেখতে পেল যে কোনোভাবেই মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদেরকে একমাত্র নিয়ন্ত্রণ করতে হলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে ডিভাইড অ্যান্ড রুল এই নীতি অবলম্বন করলো সে যে মুসলিমরা সর্বদুনিয়া জয় করে ফেললো তাদের জায়গা জয় করে দখল করে ফেলেছে ইহুদিদেরকে তাদের স্থান থেকে নির্বাসিত করেছে এখন একমাত্র বুদ্ধি হচ্ছে মুসলিমদের মধ্যে খারাপ বিশ্বাস ঢুকিয়ে দেয়া তখন তারা আব্দুল সাবা খারাপ বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করলো সে বলল আল্লাহ তালা সম্পর্কে তার আল্লাহ তালা সম্পর্কে সে যে বিশ্বাস শিয়াদের মধ্যে এখন প্রচলন আছে সেটা সে বললো সেইটা তাদেরকে সেটা দিয়েছে যে তারা বলে যে আল্লাহ তালা আগে জানতো না পরে জানে এটাকে বলে আব্বাদা আল্লাহ আল্লাহর জন্য নতুন কিছু প্রকাশিত হওয়া আল্লাহ আগে জানতো না ঘটনা ঘটার পরে জানেন না উজবিল্লা আল্লাহ তালা আমরা আল্লাহ সুন্দর মধ্যে বিশ্বাস করি যে আল্লাহতাল্লাহ যা হচ্ছে যা হবে এবং যা হয়েছে বিগত জীবনে সবই আল্লাহ তালা লিখে রেখেছেন তার কিতাব এবং তিনি সবই জানেন এবং সবই লিখে রেখেছেন এবং সবই সৃষ্টি করেন সবই সবই হয় এই সব কিছুই আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে হচ্ছে আমরা এটা বিশ্বাস করি কিন্তু শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তালা পরবর্তীতে জানে এবং আক্ষেপ করে আক্ষেপ করেন যেটা ইহুদিদের বিশ্বাস ছিল ইহুদিরা কান্না ইহুদিরাও এখনও বিশ্বাস করে যে আল্লাহ তালা কান্নাকাটি করেন করেন এই জন্য এমন কান্নাকাটি করেন কে তার ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহ তালা কান্নাকাটি করেন এই জন্য যে তার নিজের নিজস্ব জাতি যারা অথবা ইহুদীদেরকে কেন তিনি কষ্ট দিচ্ছেন এই জন্য আল্লাহ কান্নাকাটি করেন নাওয়াজবুলিল্লাহ ঠিক একই জিনিসেই শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তালা কেন হোসা হাসান হোসাইনকে কষ্ট পেলো কেন আলী কষ্ট পেলো কেন পরবর্তী আমরা কষ্ট পেলো এই জন্য আল্লাহ তালা দুঃখ প্রশাসন আল্লাহাদের জানতেন না জানলে আল্লাহ করতেন না ইত্যাদি ইত্যাদিগুলো বলেন নাওয়ওয়ওয়াজবুলিল্লাহ আল্লাহ তালাকে তারা জাহেল মূর্খ বানিয়ে নিয়েছে তারা এই শিরকে লিপ্ত হয়েছে আল্লাহ তালা সম্পর্কে খারাপ ধারণা করে শিরকে তারা লিপ্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এই শিরকে শি অধিকাংশ শিয়ে লিপ্ত তারা শুধু আল্লাহ তালা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে না বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসসালাম সম্পর্কেও তাদের বিভিন্ন খারাপ ধারণা রয়েছে কেন রসুল্লাহ সাল্লাহ আসলাম আলী রুদুল্লাহকে সরাসরি নির্বাচন করলেন না এরা কখনো কখনো রসুল্লাহ সাল্লামকেও দোষ দেয় যে কেন তিনি আলীর রাদ খলিফা নির্বাচন করে গেলেন তার হাতে দিয়ে গেলেন না আবার কখনও কখনো বলেন যাদের একটি ফেরকা তো বলেই বসে যে আলীর রাদা এবং রসুল্লা সাল্লাহ ইসলাম একই রকম দেখতেছেন জিবরিল এসে ভুল করেছেন তাদেরকে বলা হয় ফেরকা গোরা মিনা শিয়া শিয়াদের মধ্যে গোরাবিয়া ফেরকা কাকের মতো তারা মনে করে দুজন রকম কাক দেখতে একরকম জিবরিল ভুল করে আলী রাদ না দিয়ে খলি খেলাফত দিয়ে দিয়ে নব দিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে হ্যাঁ এরা শিয়াদের বর্তমান শিয়াদের কাছে এরা কাফের সন্দেহ নেই কিন্তু এরা তো শিয়ারই শিয়াদেরই একটা গোষ্ঠী যারা গোরা বিয়ে ফেরকায় তাদেরকে বলা হয় তারা এই কথাটি বলতো তাদের মধ্যে বয়ান ইবনে সামান শিয়াদের মধ্যে তারা নবোধের দাবি করেছে তাদের মধ্যে বহু নবোধের দাবি দেওয়া ছিল শেষ পর্যন্ত তাদের মধ্যে বর্তমানে যে যারা ছিল যে বাহাই বাহাই ফেরকা তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে তারা বলে যে সব কিছু এখন হালাল যতক্ষণ না আবার ইমাম না আসে ততক্ষণ কিন্তু সবকিছু হালাল হয়ে গেছে বাহাই ফেরকা সারা দুনিয়াতে এখন এই বাহাই ফেরকা প্রসার লাভ করেছে বাংলাদেশেও তাদের অবস্থান আছে বিশ্বের বিভিন্ন জায়গাতে বাহাই ফেরকা আছে যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে তারাও মূলত শিয়াদের অংশের ছিল বর্তমানে যারা আগা খান বলেন যা বোহরা বলেন যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে এই গোষ্ঠীগুলো সম্পূর্ণ শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল অর্থাৎ বোঝা যাচ্ছে তারা প্রত্যেকেই নবুয়তের আকাঙ্ক্ষী ছিল এই জন্য প্রত্যেকে নবুয়তের মতো দাবি তারা করে থাকে কেউ কেউ তো আল্লাহর দাবিও করে বিশেষ করে আগা খানে তারা তাদের ইমামকে আল্লাহর মতো ক্ষমতাশীল মনে করে কেউ কেউ তাদের তাকে ইলাহ বলে এবং তাকে সেজদা করে এবং তাকে স্বর্ণ দিয়ে মেপে জান্নাত ক্রয় করার চেষ্টা করে তাদের দ্বারা এই সবই হচ্ছে শিয়াদের কর্মকাণ্ড দর্শকবৃন্দ এই শিয়াদের আঙ্কিত বিশ্বাস এত খারাপ আপনাদের কী বলবো প্রথমত দেখেন কোরআন সম্পর্কে তারা কি বিশ্বাস করে তাদের তবরসি লিখছে তা তবরসি মজলিসি তাদের গ্রন্থ যে লেখক তাদেরকে তারা বিশ্বাস করে এদের লেখকরা তাদের গ্রন্থ লিখেছে একজন লিখেছে ফসল খেতাব ফি তাহারি ফি কিতাব রাবিল আরবাব যে সুস্পষ্ট বর্ণনা যে আল্লাহর কিতাব বিকৃত হয়ে গেছে না এই কথা যদি কাফের রাফ তো তারা কোনো ইসলাম গ্রহণ করবে আমাদের একটি বড় সৌভাগ্যের বিষয় যে আমাদের কিতাব কেয়ামত পর্যন্ত আমাদের কোরআনকারিম কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে কারণ আল্লাহ তালা বলেছে ইন্ডিয়ান আহম নাজাল নদী ক্রহ আল্লাহ হাফিজুন অথচ এই শিয়ারা বলে যারা গ্রন্থ লিখেছে এই কিতাবটা ফসল খিতাব পিতা হারিফি কিতাব রাবিল আর যে আল্লাহ তালা কিতাব বিকৃত হয়ে গেছে এই জন্য সুস্পষ্ট কিতাব লিখছে তারা এটার উপরে নওয়াজ আল্লাহ কোরআন সম্পর্কে যারা এই ধারণা পোষণ করে একটি হরব যদি কেউ অস্বীকার সে কাফের হয়ে যায় যারা কোরআনকে বিকৃত মনে করে তারা কি কাফের হবে না তারা অবশ্যই কাফের হবে তাদের মধ্যে কিতাবে লেখা তাদের যে মোসাফে ফাতেমা মোসাফে ফাতেমা তারা বিশ্বাসী দিন ফাতেমার করে ফাতেমার কাছে একটা মোসাফ ছিল রাজি আল্লাহ তার কাছে মোসাফ ছিল বলে তারা মনে করে একটা কোরআন ছিল সেই কোরআন কোথায় তারা সেই কোরআন খুঁজে বেড়াচ্ছে এবং বলে থাকে বর্তমান কোরআনে সেই কোরআনের নাকি একটি হরফও নেই একটি হরফ না থাকলে তাহলে নিশ্চয়ই এটা ইরানি ভাষায় ফার্সি ভাষায় নিশ্চয়ই আর ভাষায় নাজির হয়নি আল্লাহ তালা কোরআন কানি বলেছেন ইন্না আনজালনা কোরআন আর আমি এটাকে আরো ভাষায় কোরআন নাজির করেছি আল্লাহ তালা বলেছেন তাহলে কোন ভাষায় তারা খুঁজছে তারা মূলত পার্সিয়ান জিনিসটাকে তারা অগ্রহণ করতেছে আপনি দেখেন তাদের ইমাম হিসাবে তাদের হাসানের বংশধর তারা ইমাম মানে না সমস্ত ইমামরা তাদের মানে হোসাইনের বংশধে কেন হুসাইন দিল আন্ডু পার্সিয়ান সম্রাট ইজদিজরদের মেয়ে বিয়ে করেছিলেন কারণ তার ঘরে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছে সেগুলিকে তারা ইমাম মানে অর্থাৎ তারা বংশীয় কৌলিন্য এবং দেশীয় যে গোড়ামি সেটাকে তারা রক্ষা করে চলেছে তারা মনে করে যে এই ইমামতির দ্বারা শুধুমাত্র তাদের এই পারস্য সম্রাটদের ধারার মধ্যে চলবে যেহেতু পারস্য সম্রাটের মেয়ে বিয়ে করেছে ইয়াজিদ সেতু হুসাইন সেহেতু হুসাইনের যে সমস্ত সন্তান সেই 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 নারীর ঘরে এসছে তারাই শুধুমাত্র ইমাম হতে পারবে এই জন্য তারা ইমাম বারো ইমাম বানিয়েছে তাদের এই বারো ইমাম বানার কোনো সুযোগ নেই কারণ তারও বারো ইমাম কোনোদিন হয়নি তাদের ইমাম এগারো জন হয় বারোতম ইমাম এগারোতম ইমাম নিঃসন্তান অবস্থায় মারা গেছে তার কোনো সন্তান হয়নি অথচ তারা বলে যে সে সন্তান হয়ে রাগ করে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে এখনো আজ এত বছর পর্যন্ত সে বের হয় না কত বছর মানুষ বাসে আর কত বছর পর্যন্ত কেন বের হবে না কোথায় লুকিয়ে গেছে সেই পাহাড় কেন খুলে খুদে বের করে নিয়ে আসা হয় না সে কোনো পালিয়ে গেলো তাদেরকে নাম দিয়েছে যে মাহাদির ভিতরে লুকিয়ে আছে এবং তারা বসে কান্নাকাটি করতে থাকে প্রতিদিন ডাকতে থাকে অখরুজিয়া মাওলায়না ইখরুজিয়া মাওলানা মাওলানা বের হও তুমি বের হও মাওলানা আমাদের অভিভাবক তুমি বের হও কান্নাকাটি করছে বছরের বছর ধরে হাজার বছর থেকে চোদ্দোশো বছর থেকে তারা ওট ওট নিয়ে ঘোড়া নিয়ে গাড়ি নিয়ে বসে আছে সে পাহাড়ের বা পাহাড়ের পাশে যে রেজ বা পাহাড়ে ঢুকে গেছে ইমাম এখান থেকে বের হবে কখনও নয় এমন কোনো সন্তানই ছিল না এবং কারণ তাদের সেই ইমাম হাসান আজকেরই যখন মারা যায় তাদের ইমাম যেটা তিনি যখন মারা তখন তিনি বারো বছর বয়স হননি তার এর আগে তিনি মারা গেছেন ছোট অবস্থায় মারা যাওয়ার কারণে তিনি বিয়ে শালী করেননি এই অবস্থায় সবাই বলে তিনি বিয়ে করেননি কিন্তু শিয়ারা বলে যে তিনি গোপনে বিয়ে করেছেন নওয়াজ ওনাকে তারা খারাপভাবে ধারণা করে গোপনে বিয়ে করেছে সেখানে সন্তান ছিল সন্তান দেখেনি কেউ বলে যেন সন্তান লুকিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে এবং সেখান থেকে বের হবে এগুলো আকল বিবেক তখন নষ্ট হয়ে যায় মানুষ কত কিছুই না বিশ্বাস করতে পারে সেই এবং এখনও আপনি যাদের আপনারা যাদেরকে বড় করে দেখেন সে সে ইয়া পর্যন্ত ফরাজাল্লাহ আনহু

সর্বশেষ খলিফা ছিলেন অমরিবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তার সময় পর্যন্ত খেলাফত সুন্দরভাবে চলেছিল এরপরে যারা এসেছিলো তাদের সময় খেলাফত দুর্বল হয়ে গেছিলো এই জন্য রসুল্লাহ আসলামী শিব ভবিষ্যৎবাণী সত্য বলে প্রচারে সত্য বলে আমাদের কাছে আমাদের কাছে প্রমাণিত হলো কারণ এরপরে খেলাফত ভাগ হয়ে যায় এক খেলাফত চলে যায় ইয়াতে এক স্পেনে আরেক খেলাফত বাগদাদে থাকে অর্থাৎ দুই ভাগ হয়ে যাওয়ার কারণে সেটা শক্তিশালী ছিল না শক্তিশালী ছিল শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত এক খেলাফত ছিল এবং সেটা উমাইয়া খেলাফতের মাঝে যখন উমরী আবদুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ এবং তার পরবর্তী ইয়াজিদের মধ্যেই সেটা সীমাবদ্ধ থেকে যায় এই জনের মধ্যে সমস্যা থাকা অবস্থায় ইসলাম অত্যন্ত শক্তিশালী ছিল এটাই ছিল সৈল হাসানের বাণী অথচ তারা সেটা সেদিকে দিকে না গিয়ে যে সমস্ত যারা কোনো খলিফা হয়নি তাদেরকে নিয়ে টানাটানি করছে তারা বলছে এরা হচ্ছে খলিফা কীভাবে তারা খলিফা হল উমতে মুসলিমা কখনও এই জাতীয় খলিফা এই সময় তাদের সময় কখনও সমান জিনিস দেখেনি তারা অনেক সময় নিগৃহীত ছিল তারা কোনো পালিয়েছিল কিন্তু তারা তো তাহলে ইসলাম সম্মানিত হওয়ার খেলাফত হয়নি সম্মানিত হওয়ার বিষয় আসেনি তাহলে কীভাবে তারা সেটা দাবি করতে পারে এই বারোজন ইমামের মধ্যে শুধুমাত্র প্রথম সারির কয়েকজন ছিল বড় আলেম পরবর্তী যারা ছিল তারা কোনো আয়ালি আলমীর দিক থেকে প্রসিদ্ধি লাভ করেনি কারণ যা ফলে সদেক এবং মুসা আজম এদের পরে যারা ছিল তারা কেউই এলমের দিক থেকে প্রসিদ্ধ মোহাম্মদ আল বাকের এরপরে যারা ছিল এদের পরে কেউ এই দিক থেকে প্রসিদ্ধি লাভ করেনি সুতরাং আমরা কীভাবে বলতে পারি যে এরা ইমাম ছিল বা এরা কোনো ইসলামের জন্য কন্ট্রিবিউশন করেছে বা তাদের সঙ্গে ইসলাম সমাজ অত্যন্ত সমাদিত ছিল ইসলাম সম্মানিত ছিল এই জাতীয় কোনো কিছুই ঘটেনি তাহলে এই জাতীয় যে সিলসিলা তারা টেনেছে তারা মূলত আসলে তারা চেয়েছে পারস্য পারস্য সাম্রাজ্যবাদী তারা প্রায়শ পারস্য সম্রাটের যেহেতু বংশধর চলে গেছে তারা এখন চিন্তা এটাই তারা এই গুত্রীয় নীতি বা তাদের যে জন্য তারা যেভাবে এসে বিশ্বাস করে তেমনিভাবে তারা বিশ্বাস করে তারা আমাদের কোনো হাদিস বিশ্বাস করে না বুখারি মুসলিম তিরমিজি মিজি শুরু করে আমাদের যত হাদিসের কিতাব আছে একটি হাদিস তারা বিশ্বাস করে না আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তারা দলিল হিসেবে সেগুলি নিয়ে আসে আর যেগুলি তাদের বিরুদ্ধে যাবে সেগুলি তারা কখনো প্রচার করবে না তাদের আমাদের বিরুদ্ধে আমাদের হাদিস থেকে আমাদের হাদিসের কিতাব থেকে তারা ব্যবহার দলিল দেয় আপনি হয়তো ভুল বুঝতে পারেন যে তারা হয়তো বিশ্বাস করে না বিশ্বাস করে না তারা কখনো এগুলি বিশ্বাস করে না এই জন্য আপনি যদি দলিল দেন আপনার হাদিসে কিতাব থেকে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কখনো তারা সেটা গ্রহণ করবে না তারা মনে করবে যে এটা তো আমাদের হাদিস নয় তাদের হাদিসের কিতাব হচ্ছে কাফি নীলকুলাইনি কাফি কাফিফ ইস্তেফসার এগুলি তাদের গ্রন্থ যেগুলিতে কখনো আপনি কোনো হাদিসের সনদ কখনও পাবেন না কোনো মানুষ বলছে কলা আবু আবদুল্লাহ আলি ইসলাম একটুকু বলেই তারা সীমাবদ্ধ থেকে থাকে সেখানে কোনো হাদিসের কোনো কিছুই নেই হাদিসের কোনো বর্ণনা হাদিসের সেই সনদ বর্ণিত কিছুই হয়নি এবং মিথ্যাবাদী দ্বারা বর্ণিত হয়েছে যদি কল আবদুল্লাহ আলি আবু আবদুল্লাহ আলি ইসলাম বলে দিলেই হয়ে গেল রসুল্লা সাল্লসলাম থেকে আলহামদুলিল্লাহ রসুল্লাহসাল্লাম থেকে তারা কোনো হাদিস বর্ণনা করতে পারে না তাদের সমস্ত হাদিস হচ্ছে কলা আবু আবদুল্লাহ আলি ইসলাম সেটা কে সেটা কি আবু আবু জাফর আবু জাফর সেটা কি জাফর সাদেক না মুসা কাদ না মোহাম্মদ বাকের তারা সুনির্দিষ্ট করে আবু আবদুল্লাহ সালাম বলেই শেষ করে দিয়েছে অর্থাৎ সেটা আলহাম পর্যন্তও যায়নি তাদের মিথ্যাচার সেখানে সীমাবদ্ধ হয়ে গেছে এবং একই হাদিসে দেখবেন যে একই রকম বলেছে আবার আরেক রকম বলেছে দেখবেন কুলাইনি কাফিল কুলাইনির ভিতরে তাহলে বোঝা যায় আমাদের কোনো হাদিসের উপর তারা আমল করে না এবং বিশ্বাসও করে না হাদিসের ক্ষেত্রে তাকে তাদেরই অবস্থা আর আমরা বলে থাকি যে কোনো রসল্লা সাল্লাই ইসলামের একটি হাদিস যে ব্যক্তি অস্বীকার করে সে কাপের হবে তো এই জাতীয় সিয়ারা যারা আমাদের কোনো হাদিসে গ্রহণ করে না তারা কী হবে আপনাদের উপরে সেটা 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 সিদ্ধান্ত নেওয়ার ভার আমরা ছেড়ে দিলাম তার হাদিস যেমন মানে না তেমনিভাবে তারা আমাদের মুসলিমদের আমাদের যারা সম্মানিত ইমাম সম্মানিত যারা ইমাম যাদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি সে সমস্ত মানুষদেরকে কখনও তারা শ্রদ্ধা করে না বিশেষ করে আমাদের সাহবাইকার আলিম আজমাইন তাদেরকে আমরা বলে থাকি যে এরা হচ্ছে রসুল্লাহ সাল্লাহসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা রসুল্লাহ আসলামের সাথে ছিল এবং আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন আন আনহু মোরাদু আনহু আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কখনও এই সন্তুষ্টি কখনও যাবে না তারা জান্নাতি রসুল্লাহলাম ঘোষণা করেছেন তু বা আলিমানরা আনি যারা আমাকে দেখছে তারা জান্নাতে যাবে রসুল্লাহাম বলেছেন এবং সাহবায়ক রাম সবাই জান্নাতি হবে এটা আমরা বিশ্বাস করি তাহলে এই জাতীয় লোকদের সম্পর্কে তারা কী ধারণা পোষণ করে জানেন তারা মনে করে যে এরা সবাই কাফের হয়ে গেছে সাহেব পাঁচজন ব্যতীত নামজুবিল্লা কাফের বলে নাহবিল্লা অথচ দেখেন যদি আপনি জিজ্ঞাসা করেন মুসা মুসাই আল্লাহ মুসা মুসাই আলাইসলামের সাথে ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো লোক কারা ছিল তারা বলছে মুসা আলা ইসলামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো লোক আর ঈসা আল্লাহ ইসলাম অনুসারীদের যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো লোক কারা ছিল তারা বলবে যে ঈসা আল্লাহ ইসলামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো লোক ছিল আর আমরাও বলি যে সবচেয়ে ভালো লোক কারা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো অথচ এর বিপরীতে আপনি দেখতে পাবেন শিয়ারা শিয়ারা বলবে সবচেয়ে খারাপ লোক ছিল সবচেয়ে খারাপ লোক ছিল নওয়াজবুলিল্লাহ মুজসল্লাহ আসলামের সাথীরা সাহাবাহামকে তারা কাফের বলে এবং তারা অনেকেই বিশ্বাস করে আমাকে আমাকে সরাসরি বলেছে একজন যে আমরা মনে করি যে তারা ইসলামের হচ্ছিল না তারা কাফের হয়ে গেছে নওয়াজবিল্লাহ আপনি কোনো ইংরেজি বা আরও ভাষণ পড়তে পারেন ইন্টারনেটে তো দেখতে পাবেন অধিকাংশ ক্ষেত্রে তারা নবী বা অপবাদ দেয় আল্লাহ তালা কোরআন নাজিল করেছে যে ব্যক্তির জন্য যে মহিলার জন্য কোরআন নাজিল করেছে তার মুখ তার পবিত্রতা ঘোষণা করার জন্য তার বিরুদ্ধে তারা এমন অপবাদ দিচ্ছে আপনি কোরআন আপনি যদি কোনো আরবি পড়েন বা ইংরেজি পড়েন দেখতে পাবেন তারা অপবাদের কোনো শেষ নেই সেই সাহাবিয়া সেই গাফিলাত মোমিনাত আইসরাদ আলহান সম্পর্কে তারা খারাপ ধারণা পোষণ করে এমনকি নবী পরিবারের সম্পর্কে যারা নবী পরিবারের যারা নবী পরিবারের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো মানুষ ছিল তাদেরকে তারা খারাপভাবে চিন্তিত করে থাকে শুধু তাই নয় কুমত্তে মুসলিমার যত বিপদ এসেছে এ পর্যন্ত সমস্ত বিপদ কিন্তু এশিয়াদের কারণে এসেছে আপনি দেখবেন বাগদাদের ধ্বংস হয়েছে ইবনে আল কারণে সে খেলা হালাউ খানকে ডেকে এনেছে এর পরবর্তীতে বরবর্তী যেখানে যেখানে যুদ্ধ হয়েছে এরা তিন নম্বর শক্তি হয়ে কখনো কখনো শত্রুর সাথে হাত মিলিয়ে মুসলিমদের সুন্নিদেরকে সেখানে কচু কাটা করেছে বাইজ ইলজিমকে তারা খাঁচার লোহার খাঁচার ভিতরে ঢুকিয়েছে খেলাফত খেলা খেলাফত ওসমানিয়াকে ধ্বংস করার পিছনে তাদের কর্মকাণ্ড ছিল এবং তারা এই পিছন দিক থেকে আক্রমণ করত আর খেলাফত ওসমানিয়া তারা আক্রমণ তারা বিশ্ব জয় করার জন্য রওনা হয়েছে পিছন দিক থেকে আক্রমণ করত শিয়ারা শিয়ারা আক্রমণ করে মুসলিমদেরকে পর্যদস্ত করে দিত বিভিন্ন মুসলিম দেশে কখনও তারা মুসলমানদের জন্য কিছু করেনি কখনও তারা কোনো সুনির ভালো কিছু চায় না তারা মনে করে যে একজন সুন্নিকে যদি কিনা একবার দুকা দিতে পারে তাহলে সে হোসাই হুসাইনের সাথে মুসাফা করা সব দ্বিতীয়বার ধোকা দিলে আলীর সাথে সব তৃতীয় আলীর সাথে মুসাফা করা সব আর তৃতীয় দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি ধোকা দেয় তাহলে সে স্বয়ং মাহমুদুর রসুল্লাহ সাল্লু আসলামের সাথে মুসাফা করা সব অর্থাৎ ধোকা দিলে যেখানে সব মনে করা হয় আপনাকে সুন্দর সুন্দর কথা বলে যে ধোকা দেয় দেখো তাকিয়া নীতি বলা হয় তাদের এই তাকিয়া নীতি অবলম্বন করে যদি আপনাকে ধোকা দেয় তাহলে তার সব হয় সুতরাং সেটা করবে না কেন স্বভাব হিসাবে সেটা গ্রহণ করে এই জন্য এই জাতীয় লোকদের সাথে আপনি মুনাফেক তারা এদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না ইমানদার কখনো তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না ইমানদার সম্পর্ক কখনো কখনো ইমানদারের সম্পর্ক থাকে ইমানদারের সাথে মুনাফেকের সাথে তাদের সম্পর্ক হতে পারে না আপনার আমার উচিত এর শেয়াদের সমস্ত কর্মকাণ্ডের সাবধান থাকা আপনাকে ধোকা দিবে আপনার কোনো কিছুই তারা গ্রহণ করবে না তাদের কিতাবে লেখা আছে যে কোনো কিছু যদি কোনো তোমার কাছে স্পষ্ট না হয় দেখবে যে সুনিরা কি করে সুনিরা যা করে তার বিপরীতটা করলে সেটা শুদ্ধ হবে না ওজিবি কখনও নয় সেটা হতে পারে না আল্লাহ এবং তার রসুলের দিন আমাদের কাছে কোরআন উ সুন্না ভিত্তিক কোরআন উৎসূন্যভিত্তিক দিন যারা আলোচনা করেছে আমাদের ইমামদের ইমামরা যেগুলো আলোচনা করেছেন প্রত্যেকেই কোরআন ভিত্তিক আমাদের মত দিয়েছেন সেটা ভিত্তিক আমাদের আচরণ রয়েছে অথচ তারা মনে করে এই বিপরীতটা করতে হবে তারা তো অজুও করে না তারা অজু পা ধোয় না কখনও পায়ের উপর মসে করে চলে আসে কারণ আহ্লুসুন মাত্র অজু করে এই জন্য পা ধুয়ে যেন তারাও পা ধুবে না এই হচ্ছে তাদের নীতি শুধু এটা নয় পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটি জায়গায় তারা বিভিন্ন রকমে বিভিন্নভাবে মুসলিমদেরকে নির্যাতন করে যাচ্ছে সুন্নিদের সুন্নিদের বিরুদ্ধে কখনও তারা কাফেরদের বিরুদ্ধে কখনও শিয়াদের বিরুদ্ধে কখনও শিয়াদের সাথে কখনও শিয়ারা কখনও খ্রিস্টানদের সাথে কখনও নাস ইহুদিদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় তারা কষ্ট দিয়েছে মুসলিমদেরকে এবং এখনই দিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে শিয়াদের ফেতনা থেকে হেফাজত করুন ওয়া আখর আহমদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত